হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা, আর এই শতকরা থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে। আর আজকে আমরা আলোচনা করব 171 নম্বর প্রশ্ন নিয়ে। আর এই 171 নম্বর প্রশ্নের আগে যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করেছি, আপনারা সেই সমস্ত প্রশ্নগুলো আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবেন, ম্যাথ পার্সেন্টেজ বলে দেওয়া আছে। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন, আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। তো চলুন, 171 নম্বর প্রশ্নে আমরা আলোচনা শুরু করব। এক দোকানদার কিছু পরিমাণ ডিম কিনে দেখলো 5% ডিম ভেঙে গেছে। সে অবশিষ্ট 93% বিক্রি করার পরও আরও তার কাছে 266টা ডিম আছে, তাহলে তার কাছে মোট কতগুলি ডিম ছিল? 171 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন, আজকে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করে দেখব কোন উত্তরটা সঠিক হয়। তাহলে ধরি মোট ডিমের সংখ্যা এক্স, অতএব অক্ষত ডিমের সংখ্যা 100-5, এর এক্স ইজ ইকুয়াল টু 19x/20। তাহলে বিক্রি না হওয়া ডিমের সংখ্যা 100-93, এর 19x/20। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে বার করে নিয়েছি। তা ক্যালকুলেশন নিয়ে করে বার করার পর আমরা এক্স ইজ ইকুয়াল টু বার করেছি 4000। তাহলে তার কাছে মোট কতগুলো ডিম ছিল? না, সঠিক উত্তর অপশান ডি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 172। গণপত কিছু পরিমাণ টাকা নিয়ে ফলের বাজারে গিয়েছিল। সে তার টাকা দিয়ে হয় 50টি কমলা লেবু নয়তো 40টি আম কিনতে পারে। সে 10% টাকা ট্যাক্সি ভাড়ার জন্য রেখে দেয়। যদি সে 20টি আম কেনে তবে সে কতগুলি কমলা লেবু কিনতে পারবে? তাহলে কন্ডিশন পরপর দেওয়া আছে। তো চলুন আমরা স্ক্রিনে অঙ্কটা কষে দেখে নিই কোনটা সঠিক উত্তর। তাহলে ধরি গণপত এর কাছে এক্স টাকা ছিল। তাহলে যখন গণপতের কাছে এক্স টাকা ছিল, অতএব 5টি লেবু, অতএব আমরা এখানে একটি কমলা লেবুর দাম আমরা হিসাব করছি x/15 টাকা, আর একটি আমের দাম x/40 টাকা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কমলা লেবু এবং আমের দাম এখানে আলাদা আলাদা করে বার করে নিয়েছি। তাহলে ধরি ট্যাক্সি ভাড়া দেওয়ার পর টাকা পড়ে আছে ইজ ইকুয়াল টু 90%, মানে 90%। কত না এক্স, যেটা আমরা ধরেছি কি তার কাছে যত টাকা ছিল সেই অনুযায়ী। তাহলে আমরা এখানে বার করেছি 9x/10। তাহলে 20টি আম কিনতে তার খরচ হয়েছিল x/40×20 ইজ ইকুয়াল টু x/2। অবশিষ্ট টাকা এই 9x/100-x-2x/2 ইজ ইকুয়াল টু 2x/5। তাহলে কমলা লেবু কেনা যাবে 2x/5×50/x ইজ ইকুয়াল টু 20টি। তাহলে 172 এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 173। 173 নম্বর প্রশ্ন, SNAP 2008 কোশ্চেন। একটি 14.4 কেজি গ্যাস সিলিন্ডার 104 ঘন্টা চলে যখন ছোট চুল্লিটি সম্পূর্ণরূপে খোলা থাকে এবং 80 ঘন্টা চলে যখন গ্যাসের বড় চুল্লিটি খোলা থাকে। তাহলে নিচে কোন চুল্লিটি বা নিচের কোনটি বড় চুল্লি এবং ছোট চুল্লি প্রতি ঘন্টার ব্যবহারের শতকরা পার্থক্যের নিকটতম মান? তাহলে পার্থক্যের নিকটতম মান আমাদের বার করতে হবে ছোট চুল্লি এবং বড় চুল্লির। তো চলুন আমরা ক্যালকুলেশন করি। তাহলে ছোট চুল্লি দিয়ে 1 ঘন্টায় খরচ হয় কত? না 14.4/104, যেহেতু 104 ঘন্টা চলে ইজ ইকুয়াল টু 9/65। তাহলে বড় চুল্লি দিয়ে 1 ঘন্টায় গ্যাস খরচ হয় 14.4/80 ইজ ইকুয়াল টু 9/50। তাহলে খরচের পার্থক্য 9/50-9/65 ইজ ইকুয়াল টু 27/650। তাহলে নিম্ন শতকরা পার্থক্য 27/650×50×9×100 ইজ ইকুয়াল টু 23.07। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 23.07। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন আমাদের একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে 174-178 পর্যন্ত। কি বলা আছে? পি, কিউ, আর, এস এবং টি 5টি শহরের পত্রিকা পাঠ অভ্যাস রয়েছে এমন মানুষের সার্ভে নিচের একটি তালিকাতে দেওয়া হলো। প্রত্যেক শহরে 1 সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পড়ে এমন পত্রিকা পাঠকের সংখ্যা শতকরার তালিকা স্তম্ভে 1-তে দেওয়া হয়েছে। মোট পত্রিকা পাঠকের সংখ্যা যারা প্রতি সপ্তাহে 2 বা তার বেশি পত্রিকা পাঠ করে স্তম্ভ 2-তে দেওয়া হয়েছে। তাহলে তালিকাটি পড়ুন এবং উত্তর দিন। তাহলে আমাদের এখানে শহরগুলো উল্লেখ করা আছে, আর এক নম্বর টেবিলে দেওয়া আছে পার্সেন্টেজ, আর তার 2 নম্বরে দেওয়া আছে তার সংখ্যা। তাহলে কোন শহরে সবচেয়ে কম পত্রিকা পাঠক আছে? তা এইভাবে অঙ্কটা আমরা করার আগে যে জিনিসটা করে নিতে হবে, তাহলে ধরি পি শহরে
পত্রিকা পাঠকের সংখ্যা x, তবে 100-75 এর x is equal to 6000, তাহলে এখানে x is equal to 24000 আমরা বার করেছি, তাহলে প্রি শহরে প্রতি সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠকের সংখ্যা 24,000 / 600 is equal to 18,000. একইভাবে অন্যান্য সংখ্যাগুলি নির্ণয় করতে পারে নিম্নলিখিত তালিকা থেকে, তাহলে আমরা এই নিম্নলিখিত তালিকায় আমরা এই পার্সেন্টেজ অনুযায়ী বার করে নিয়েছি। এইবার আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তাহলে কোন শহরে সবথেকে কম পত্রিকা পাঠক আছে। নিশ্চয়ই আপনারা যে টেবিলটা আমরা এখানে বানিয়েছি এটা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কোন শহরে কম আছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 174 নম্বর প্রশ্নে কোন শহরে কম আছে আমরা এখানে পেয়ে গেছি, তাই যারা বলছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। তাহলে সবথেকে কম পত্রিকা পাঠকের সংখ্যা 5600 এবং এটি টি শহরে। নিশ্চয়ই আপনারা এখানে বুঝে গেছেন আমরা অপশানে উত্তর করে দিয়েছি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। 175 নম্বর প্রশ্নে আমরা টেবিলটা সম্পর্কে জানি, আমরা এই ক্যালকুলেশনটা আগের ক্ষেত্রেই বুঝে নিয়েছি। এখানে বলেছে যারা সব প্রতি সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠ সংখ্যা কোন শহরে সবচেয়ে বেশি। তাহলে কোন শহরে সবচেয়ে বেশি আপনারা নিশ্চয়ই এই টেবিলটা থেকে এটা আপনারা বার করতে পারবেন, বের করা খুবই ইজি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে সবথেকে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা যারা সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে হলো 18,000 জন এবং এটি পি শহরে অবস্থিত। তাহলে আমাদের এটা কোনটা বেরিয়েছে না অপশান পি বেরিয়েছে যেটা 18,000, তাহলে আমাদের 175-এর উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি পরবর্তী কোশ্চেন। 176 নম্বর প্রশ্নে প্রদত্ত শহরগুলির সবথেকে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা হবে, তাহলে এই চারটের মধ্যে কোনটায় সবথেকে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা সেটা আমাদের নির্বাচন করতে হবে। 176 নম্বর প্রশ্ন, দেখুন 24,000 লেখা আছে, তাহলে 24,000টা কিন্তু এখানে সঠিক উত্তর হবে যেটা আমরা এখানে পেয়ে গেছি, তাহলে অপশান সিটা সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার সবথেকে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা 24,000। চলে আসছি পরবর্তী 177, 177 নম্বর প্রশ্ন, প্রতি সপ্তাহে একটি মাত্র পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠকের মধ্যে কতজন পাঠক কিউ শহরে আছে। তাহলে সবথেকে বেশি পত্রিকা ওই পত্রিকা প্রতি সপ্তাহে একটি মাত্র পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠক কতজন কিউ শহরে আছে। তাহলে একটাই মাত্র পত্রিকা পাঠ করে, তা সেইটা কিউ শহরে কতগুলো আছে নিশ্চয়ই আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে পেয়েছি কত না 14,000, তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান এ। তাহলে আমরা এখানে পেয়ে গেছি কিউ শহরে যারা সপ্তাহে একটি মাত্র পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠকের সংখ্যা 14,000। তো চলুন চলে আসবো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 178, 178 নম্বর প্রশ্ন, যারা সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে এমন পাঠকের সংখ্যা 5 শহরের মোট সংখ্যা কত। তাহলে 5 শহরের মোট সংখ্যা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। 178 নম্বর প্রশ্নে আমরা এটা ক্যালকুলেশন করব। তো এক সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে এমন পাঠকের সংখ্যা সবকটা যোগ করে দিয়ে 41,200, অপশান সি হচ্ছে সঠিক উত্তর 178 নম্বর প্রশ্নে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। 179, যদি এক্স ওয়াই এর 90% হয় তবে এক্স এর কত শতাংশ হবে ওয়াই। খুবই সোজা অঙ্ক, এরকম ধরনের অঙ্ক আপনারা পরীক্ষায় পেয়ে যাবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করি। এক্স ইজ ইকাল টু 90/100y, এখান থেকে এক্স ইজ ইকাল টু বেরোলো 9y/10, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 10/9x, তাহলে এখান থেকে y/9 ইজ ইকাল টু 10/90, তাহলে নির্ণয় শতকরা y/x/100, তাই সেখানে আমরা এক্স ওয়াই এর মান বসিয়ে 1.1 1/9%, তাহলে 179 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। চলে আসবো পরবর্তী ও শেষ প্রশ্ন আজকের। কোশ্চেন নাম্বার 140, এক্স পার্সেন্ট এর ওয়াই পার্সেন্টের কত, তাহলে আপনাদের এর মানটা বার করতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করি। এক্স এর ওয়াই, তাহলে এক্স ডিভাইড বাই 100 × y, তাহলে আমাদের এখানে বেরিয়েছে ওয়াই পার্সেন্ট এর এক্স। তাহলে আমরা 180 নম্বর প্রশ্ন, আর 180 নম্বর প্রশ্ন সেই এক্সেরই পার্সেন্ট, তার মানে অপশান এটা সঠিক উত্তর। তো দেখুন বন্ধুরা, আমরা 10 মিনিটের মধ্যে 10টা প্রশ্নের সলভ করে ফেলেছি। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা চলে আসছি আপনাদের আজকে যেটা বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন। যদি 20% এর এ ইজ ইকুয়াল টু বি হয় তবে বি পার্সেন্টেজ এর 20 সমান হয়। অপশান এ 4% এ, অপশান বি 5% এ, অপশান সি 20% এ এবং অপশান ডি কোনোটি নয়। আপনাদের সুবিধার জন্য আবার আমি কোশ্চেনটা বলছি, যদি 20% এর এ ইজ ইকুয়াল টু বি হয় তবে বি পার্সেন্ট এর
20 মান সমান হবে কত অপশন এ 4% এর এ অপশন বি 5% এর বি অপশন সি 20% এর এ এবং অপশন ডি কোনটি নয় আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কি রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ।